কে রে বাবা? আপনি বললেন চরমপন্থী, যে না চরমপন্থী আপনি, আপনি বেদাতের পক্ষে চরম, আমি হাদিসের পক্ষে চরম, আপনিও চরমপন্থী, বেদাত বাদ দেন কেন? কথা বলতে পারছেন? কর্মীদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকটা কর্মী নিজের ঘরে নিজের নেতা, কোরআন হাদিস তোমাকে রাস্তা দেখাবে। হাদিহিম রব্বুম বিঈমানিহিম, পবিত্র কোরআন ও সহিহ হাদিস আমার সামনে, আল্লাহর বাণী, এই বাণীর সামনে কোনো মানুষকে আমরা তওয়াক্কা করি না। আল্লাহর রাসূল মক্কায় আমির ছিলেন না? কি বলছেন বলেন? মদিনায় আমির ছিলেন না? মক্কাকে হাত কাটতে পারতো? হুদুদ কায়েম করতে পারতো? উনি কি জানতেন না মদিনায় যে আবার আমির হব, রাষ্ট্রপ্রধান হব? তখনও তার আনুগত্য করা ফরজ ছিল, মদিনায় গিয়েও আনুগত করা ফরজ ছিল। তখন তার ক্ষমতা বাড়লো, তিনি শাস্তি দণ্ডবিধি কায়েম করার ক্ষমতা আল্লাহ পাক দিলেন, তিনি সেটা করলেন। আমরাও যদি বাংলাদেশের ক্ষমতা কখনো যাই, আমরাও হাত কাটবো, আমরাও তাদের এখানে করবো। তো আল্লাহ রাসূল মক্কা আমির ছিলেন, আমরা এখানে অদবরে আমির, যদি কখনো বঙ্গভবন যাই ওখানে আবার আমি থাকবো। আল্লাহ বলে নাই আহলে কশিনকে বাংলার ক্ষমতা যদি পারবে না, বলে দিচ্ছে নাকি? কিসের ভয় আপনাদের এত? আমার দায়িত্ব সেরকম কোরআন হাদিস মেনে চলা, আমার দায়িত্ব আর কিছুই না, সেরকম কোরআন হাদিস মেনে চলা। এই মানতে যদি আমাকে বাধা দেয়, আমি তাকে তোয়াক্কা করি না, আল্লাহকে তোয়াক্কা করি। কোরআন হাদিস মানতে যে বাধা দেবে সে মানুষ নাকি? সে তো শয়তান, সে ইবলিস। ওই ইবলিস তো আর ভয় পায় না। আহলে বাংলাদেশ জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিসকে সার্বভৌম ক্ষমতা বসাতে চায়। পাঁচ ধাপ মূল্যতির প্রথম ধাপ কি বলেন তো? কথা বলেন সবাই মিলে বলে একসাথে, জোরদার বলেন কি আছে এক নম্বরে? প্রত্যেকের মুখ দিয়ে এই কথা যখন বের হবে তখন বাংলায় বিপ্লব হয়ে যাবে। আবার বলেন তো, এই কিতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা এতগুলো মানুষ বলতে পেরেছেন, দেখান তো কড়া সংগঠন বাংলা জমিনে আছে ইসলামী সংগঠন যারা এরকম বলতে পারবে? ইনশাল্লাহ পারবে না কেউ, ইনশাল্লাহ পারবে না। কোরআন হাদিস একদিকে, তুমি যাবে আর একদিকে, হবে না। আর আমরা বলি কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, পার্থক্য হয়ে যাচ্ছে না? নেতা যেখানে আমি সেখানে দিই না, নেতা আজ আছে কাল নাই, কিন্তু কোরআন হাদিসও থাকবে ঠিক না? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, এই প্রতিজ্ঞা যদি বাংলার ঘরে ঘরে উঠে যায়, ছেলের মুখ দিয়ে বেরোয় যুবসংঘ হিসাবে, মহিলা মুখ দিয়ে বেরোয় মহিলা সংস্থার মুখ দিয়ে, বাচ্চাদের মুখ দিয়ে বেরোয় সোনাবনের মুখ দিয়ে, বাংলায় বিপ্লব আসবে না? আর এই ভয়ে আমাদেরকে জেলে ঢুকাইছিল, বাবা এই বক্তব্য যদি দেশে না দেয় তাহলে সমস্যা হয়ে যাবে। কিসের মুজাব? মুজাবকে আল্লাহ নবী বানাই গেছে নাকি? মুজাব তো তোমার তৈরি করা বেটা, তোমার পকেটের মুজাব ফেলার দিকে। বউ আগে ওমর ফারুক বলে গিয়েছেন, ইয়াকুম ওয়াদা সুনান, সুন্নতের শত্রু থেকে তোমরা সাবধান। ইয়াকুম ওয়াসহাবুর রায়, রায় পন্থী থেকে তোর সাবধান থেকো। তার হাদিস জানে না বলে কেয়াস করে, সাবধান। মুসলিম দারুন পড়ে দেখেন না, বহু পূর্বেই ওমর ফারুক নিষেধ করে খবর দেওয়ার, কোনো রায়পঞ্চের ধারা যেন তোর বসে না। তারা রায় দিয়ে দিয়ে কবর পূজার মতো একটা জাজ্জলমান শিরককে তারা হালাল করে, যারা জাজ্জলমান বেদাতকে হালাল করে। রসুল আসেন মদিনার তার রওজা মোবারক, যাকে বাংলাদেশে এনে ক্যাম করা হয়, মিলাদ করা, ক্যাম করায়, যশোর জুলুস করে বেড়ায়, সব জাহাজ করে দিয়েছে, কেয়াস করে করে হাদিস কলমগুলি বাঁধিয়ে ঘুরি ফিরি ব্যাখ্যা করে করে যারা এগুলি করেছে, কশিম কালো তাদের ধারে কাছে যাবেন না। আর তারাই আহলে যে সবচেয়ে বড় দুশ্মন, এবং মসজিদকে পর্যন্ত বরদাস্ত করতে পারছে না, মসজিদ বানাতে ভেঙে দিচ্ছে। কেন কই? তুমি তো মন্দির ভাঙো না, তুমি তো প্যাগোডা ভাঙো না, গির্জা ভাঙো না, তুই তো মদের আড্ডাখানা ভাঙো না, আহলে যে মসজিদ ভাঙো কেন? বুঝতে পারবে এগুলো? এতদিন তো ভাঙনি, এখন ভাঙছে কেন জানি? এটা গালেব সাহেবের অনুসারী মসজিদ, অত এইটা ভাঙো, অন্য মসজিদ ভাঙার দরকার নাই। চট্টগ্রামে আর একটা মসজিদ আছে আহলে, সে বহু পূর্ব থেকে, আমি যখন ছোট তখন থেকেই, ওটা কখনো কেউ ইটও খসায় না। যেমনি গালেব সাহেবের অনুসারী একটা মসজিদ হয়েছে, অমনি হামলা, 500,000 লোক দিয়ে বিশাল মেশিন। কেন? বুঝে গেছে আহলে হাদিস মানে এরা, আর এদের আন্দোলনের সামনে কিছু টিকবে না, এদের এদেরকে খতম করতে হবে। আহলে আন্দোলন বাংলাদেশ নিঃসন্দেহে আদর্শিক আন্দোলন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো সংঘাত নাই। প্রত্যেক ভাইয়ের প্রতি আমাদের আবেদন, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে, বলুন আমার সঙ্গে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, জীবন গড়ি, বঙ্গভবন গড়ি না,
জীবন গড়ে মানে কি? এখানেও যাই ওখানেও তাই, জেলখানা গেলে যে পোশাক নত ব্রাদার সেই পোশাক, একইভাবে সব জায়গায় চলবো, জেলখানাও আমার বাড়ি, এটাও আমার বাড়ি, কোথায় নেবা দেখো সমস্যা কোথায়? আমার নবী রাসূলুল্লাহ জেলখানায় বলেছে আমি মরতে পারি না, এগুলো মন খারাপ করার ব্যাপার নাকি? এগুলো পরীক্ষা আমাদের জীবনে। আজ আমাদের কর্মীদের অনেক কষ্ট হচ্ছে, হজ থেকে ফিরে এসেই ফোন করতে হলে বাধ্য হয়ে কুমিল্লা জেলা সভাপতিকে নিয়ে চলে গেল, প্রকাশ্য সবার সামনে দিয়ে নিয়ে চলে গেল উঠে। আবার বাগেরহাট জেলা সেক্রেটারি এখন কারাগারে আছে, তিন দিন আগে তাকে নিয়ে চলে গেল। এত জেল জুলুম আমাদের উপরে কেন? কোন পুলিশের খবর নাই, ক্ষমতা নেই, ক্ষমতা নেই, ক্ষমতা নাই। তাহলে আন্দোলন বা বাহালে যুব সঙ্গে একটা ছেলেকে জঙ্গি প্রমাণ করতে পারে, ইনশাল্লাহ কোশ্চেন কালো পারবে না। কিন্তু তাদেরকে কেন ঢুকানো হচ্ছে? এই কৈফিয়ত তোমাদেরকে একদিন দিতে হবে, যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছো, যারা সরকারে আছো, কৈফিয়ত তোমাকে এখানে দিতে হবে না, ইনশাল্লাহ প্রস্তুত থাকো কে আমাদের মনে দিতে হবে। আমাদের কোনো নিরাপদ কর্মীকে তোমরা ক্ষতি করো, ইনশাল্লাহ তোমাদেরকে পোস্তাতে হবে, পোস্তাতে হবে, পোস্তাতে হবে। আগের সরকার যখন আনন্দের দুনিয়াতে বেদা হতে পারে নাই, তোমাদেরকে ঠিক এমনি করে পোস্তে পোস্তে যেতে হবে দুনিয়া থেকে, এত সহজ নয়। আহলে সুন্নাত বাংলাদেশের কোনো নেতা কোনোকে হাত দিলে আমরা আল্লাহকে বলি আল্লাহ ফরিয়াদ তোমার কাছে, বিচার তুমি কর, কোন বেটার দিয়ে তোকা করি না আমরা। অতএব আল্লাহকে ভয় করুন, আহলে আন্দোলনকে এগিয়ে যাওয়ার সুযোগ দিন, সারা বিশ্বের সর্বোচ্চ আহলে আন্দোলন এগিয়ে যাবে, বিশুদ্ধ ইসলামের প্রচার হবে, অশুদ্ধ ইসলাম নয়। উদ্বোধনী ভাষণে আপনাদের কাছে আমার প্রশ্ন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন, এই যদি অর্থাৎ এই শর্ত যা আল্লাহ দিলেন এই শর্ত পূরণ করতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো যেন আমরা এই শর্ত পূরণ করতে পারি। পরিশেষে যে সমস্ত মুরব্বী এসছেন অধিক কষ্ট করে তোমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আনন্দ বোধ করছি এই জন্য যে আপনি ডক্টর বারিশ ছোট ভাই আমাদের স্টেজে বসে আছেন। আমরা তাকেও স্বাগত জানাচ্ছি এবং সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত যেন প্রকৃত আহলেদ হিসেবে বাঁচিয়ে রাখেন, কোনো অবস্থাতেই যেন আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মহান দাওয়াত থেকে বিচ্যুত না হয়ে যাই, যেন শয়তানের ধোকায় পড়ে যেন আমরা এই সংগঠন থেকে বাইরে চলে না যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের জন্য কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউসের অধিকার হওয়ার জন্য তৌফিক দান করুন।